আমি বলছি কেন যে আমাদের পায়ে রাখ না, যেটা গেরা বউ ভাই যে দুধের পর জামাই আসবে, চলবো ওই দুধের পর জামাই আসবে পায়ে তোরা বইতে হবে না, তাই বলছি জামাইকে দেখাবো নাকি পায়ে তোরা হয়ে এখন আছে আমার বেটার এই ভাদ্র আছে, আমার বেটার ভাদ্র আছে আর এর অজ্ঞান আছে। ওই ও দুটো ভাই বোনের জুতো ছিঁড়ে গেছে, জুতো নাই যে পয়তে হয়েছে না দিয়ে আবার দুটো জুতো গাই নাই দিলাম, আমার ব্যাগ দেখারি গিয়েছে তেমনি আমি আবার একটা ব্যাগ কিনে নিয়ে এলাম না, আমরা আছে জয়েন্ট আসার সময় তখন একটা ব্যাগ তারপর জামা প্যান্ট চার্জার মোবাইলের সব ভরা ছিল তাই দিয়ে তেমনি কেন আমি লেগে না কি করছে কেন দিয়ে হারিয়ে গেছে দিয়ে আবার ব্যাগ কোনো জায়গায় গেছে আসছে আমি ব্যাগ নিয়ে গেছি আমার বেটির স্কুলে ব্যাগ নিয়ে গেছি বলছেন আবার সালা থেকে দুটো ব্যাগ নিয়ে একটা ব্যাগ নিয়ে এলাম তারপর দুটো চুট্টু কিনে নিয়ে এলাম আমি ব্যাগটা বেশি হ্যাঁ এই সহ্য হয়ে তা হবে না তাহলে পিয়াল হবে পিয়াল মুছে হ্যালো তোর মতে তুই মাথা থেকে এই পা অবধি সব তা অবধি মানে সব বাড়ি শাশুড়ি শ্বশুর ঝুল তো দিয়ে সবার শ্বশুরে হয়নি যে সবার অধা শ্বশুরে হয়নি কেন কত হয়েছে রে বলতে না একবারে গা গুস্তা পা পা হাত এই খুব সাবধান থাকতে হবে ল্যাথ এর সাবধান সে ল্যাথ কম করতে হবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সববারই রয়েছে এখন ওই জন্য গায়ে তেল করতে হয় সবসময় মাথায় তেল দিয়ে মাথা ঠান্ডা রাখতে হয় সব দিন তাই কি হয় মাথা ঠান্ডা রাখতে হয় কত জল ঢেলে দিলি দেখো